শিল্পী কলিম শরাফি এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন। রহিম শুরু করছি পরম আল্লাহর নামে যিনি অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু, দূর দূরান্ত থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে, আর এই কবরস্থানে অনেক গুণীজন চিরনিদ্রায় শায়িত আছেন। আর আজকে এমন একজন ব্যক্তিত্বের কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তিনি আমাদের খুবই পরিচিত একজন ব্যক্তি, সঙ্গীত শিল্পী কলিম শরাফি এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন। উনি জন্মগ্রহণ করেছেন 8ই মে 1924 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2রা নভেম্বর 2010 সালে। সুজন্যে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা তার কবরস্থানটি পর্যবেক্ষণ এবং এটার সংস্কার করে দিয়েছে। ভিউয়ার্স, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ইহালাল কবর, আসসালামু আলাইকুম ইহালাল কবর, কলিম শরাফির কবর দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখন আমি শিল্পী কলিম শরাফির সংক্ষিপ্ত জীবনী বলবো। বাংলাদেশের একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পূর্ণ নাম মাখদুমজাদা শাহ সৈয়দ কলিম শরাফি। দেশাত্মবোধক গানের ক্ষেত্রে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এর বাইরে তিনি 6 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছিলেন। তার খুবই আলোকিত একজন ব্যক্তি, তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতার পশ্চিমবঙ্গে, ভারতে, এবং বিভিন্ন আন্দোলনে এবং বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন। প্রাথমিক জীবনের কথা যদি বলি, করিম শরাফি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার অন্তর্ভুক্ত কয়রাদিহি গ্রামে জন্মগ্রহণ করেন কলিম শরাফি। সঙ্গীত শিল্পে অন্যান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জনাব কলিম শরাফি 21শে পদক 1985 সালে, স্বাধীনতা দিবস পুরস্কার 1999 সালে, নাসিরুদ্দিন স্বর্ণপদক 1988 সালে, বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুব উল্লাহ স্বর্ণপদক 1987 সালে, সত্যজিৎ রায় পুরস্কার 1995 সালে, এবং শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র হতে কৃতি বাঙালি সম্মাননা পদক 1988 সালে ভূষিত হন। কলিম শরাফি সঙ্গীত জীবনে দীর্ঘ হলেও তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা মাত্র 18টি, 15টি ক্যাসেট এবং 3টি সিডি। সঙ্গীতা অঙ্গনে বিশিষ্ট অবদানের স্বীকৃতিস্বরূপ কলিম শরাফি 21শে পদক সহ বিভিন্ন পদবিতে তিনি বহু সম্মাননা পেয়েছেন এবং তাকে বহু সম্মানে ভূষিত করা হয়েছে। এবং জন্মিলে মরিতে হবে, এটি চিরন্তন সত্যি। এখন আমরা জীবিত আছি, আমরাও একসময় হয়তো থাকব না। কুন্নু নাফসিন জায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন সবারই গ্রহণ করতে হবে। 2রা নভেম্বর 2010 সালের সকাল 11টা 55 মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মাননার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আমরা তার বিদ্রোহী আত্মার রুখের মাগফেরাত কামনা করি। আল্লাহ, তুমি তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাকাতা তুমি মাফ করে দাও। কবরস্থানে যদি কোনো আজাব থাকে, আল্লাহ তুমি তাদের আজাবগুলো মাফ করে দাও। যত কবরবাসী আছে তুমি সবাইকে মাফ করে দাও। 2রা নভেম্বর 2010 সালের এই গুণী ব্যক্তি পৃথিবীর মায়া ত্যাগ করে না পেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আমরা সকলেই তার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে মাফ করে দিন আর সমস্ত কবরবাসীকে মাফ করে দিন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।